সবাইকে শারদীয়া শুভেচ্ছা। এক্ষুনি আমি বরণ করলাম মাকে, নদিয়াবাসীর হয়ে, ঈদের হয়ে, সব মানুষের হয়ে। মা এই বড় পুজোতে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আবার আসবেন, তোমার বাড়ি তুমি আবার আসবে। মা যেন এইটুকু আমার কথাটা রাখে, সবাইকে সুস্থ রাখে, শান্তিতে রাখে, আনন্দে রাখে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে আপনারা নিজেরাও সুস্থ থাকুন, সাবধানে থাকুন, চেষ্টা করেও থাকুন। দেখুন তার হবে কার হবে না কেউ বলতে পারে না, কিন্তু সাবধানের মান নেই, দূরত্ব বজায় রাখুন, মাস্ক। এবং আমি সবাইকে বলছি, রাজবাড়ি মার্জনা চাইছে, কাউকে এরকমভাবে হয় না এটা, কিন্তু মহামারীর যুগে এটা কিছু করার ছিল না, আমাদের বাস ফেলতে আমরা বাধ্য হয়েছিলাম, যাতে সবার মঙ্গল হয়, কারুর ক্ষতি না হয়। অন্যবার তো সুদূর খেলাটা অনেকটাই বড় হয়, এবার তো সেটা করতে পারলাম না, সেটা তো ওই একই কারণে করতে পারলাম না, যাতে নাকি সোশ্যাল ডিস্টেন্সিংটা থাকে। এবং সব থেকে বড় কথা হচ্ছে মাস্কটা পরে ওরকম করা যায় না, সবাই ফাটিয়ে যাচ্ছে। এবং আর একটাও কথা, কে আসতে পারবে কে আসতে পারবে না, সেটাও একটা বড় কথা। এবং আর একটাও কথা মাথায় ছিল, এখন এত কোভিড বেড়ে গেছে যে এটা একটু রিস্ক হয়ে যাবে, আমাদের পক্ষ ওনাদের পক্ষ। তবে আমি এটা খুব মিস করছি, আমার মা বোনেদের এবারে আমি পেলাম, এটার জন্য আমি সারা বছর ওয়েট করে থাকি। জানি না তবে কি এবছরে এটা মানে একদম নিয়ম রক্ষার্থে যে নিয়মগুলি পালন করলেই মায়ের বিদায়, যেটা বরণ, বরণের মধ্যে দিয়ে মাকে বিদায় যাবে, এটাকেই এবছরে পালন করা হবে। না, মায়ের পুজোর দিকে কোনো খামতি ছিল না, মায়ের পুজো মাঙ্গলিক দিক সব ঠিক ছিল। তবে আমরা মানুষজনকে বঞ্চিত করতে চাইনি দর্শনের থেকে, তাই জন্য দূর থেকে হলেও মাকে যাতে সবাই দর্শন করতে পারে, তা মানে নেই মামার থেকে কানা মামা ভালো, সেই হিসেবে অত দূর থেকেই মাকে দর্শন করা হয়েছে। এবং মা রাজরাজেশ্বরী সবার বুকে রয়েছে, সবার ভেতরে রয়েছে। এবং আমি মনে করি এইটা আমার পক্ষে মহা পাপ হতো যদি আমি বলতাম যে না আমি ঢুকতে দেব না, সেটা হয় না। মা সবার, মা সবার জন্য আসছে, সবার মঙ্গলের জন্য আসছে, তাদের সবাই দর্শন করবেন। সবারই অনেকেরই মানসিক ছিল, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে আমার মানসিক আছে, আমার এই পুজো দেওয়া আছে, মানে নিশ্চয়ই, তবে একটা সেফ ডিস্টেন্স, সেটার জন্যও একটা ওই দিকে টেবিল ছিল অন্য। দাদা একটু শোনা তো, হাতটা শোনা দাদা।